বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে দুর্বার, এখনই সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার। আসসালামু আলাইকুম, সাথে আছি আমি তন্বী মোনা। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ধারাবাহিক অনুষ্ঠান অগ্রযাত্রায় বাংলাদেশ। দর্শক, এবারে পর্বটি সাজানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া তিন সদর ও বিজয়নগর উপজেলার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল মুকাদির চৌধুরীর উন্নয়ন ও সাফল্যের চিত্র নিয়ে। অগ্রযাত্রার বাংলাদেশ। বর্তমান বাংলাদেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে নতুন গড়ে ওঠা বিসিক শিল্প অঞ্চল অর্ধশিত এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ও বিজয়নগর উপজেলা, এই দু উপজেলায় মোট 21টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া তিন আসন। এই দু উপজেলার উন্নয়নের জনগণের আত্মবিশ্বাসের ভালোবাসায় বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য র আ ম ওবায়দুল মুকাদির চৌধুরী। এরপরে যে ফান্ড আসে আমরা রাস্তাঘাট করবার, আমাদের যে এমপি সাহেব আছেন উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেন এবং ওনার সহযোগিতায় আমরা অনেক কাজ করতে আরও চেষ্টা করি। আমরা সড়কে পরিচ্ছন্ন রাখার জন্য যে আমাদের ময়লা থাকে, এগুলো ময়লা আমরা ডেইলি 18 ট্রাক ময়লা ফেলানো হয় ডাম্পিং স্টেশনে। আমাদের কনজারভেশন স্টেশন আছে, তারা করে এবং রাত্রিবেলা ময়লারা ঝাড়ু দেয়, সকালবেলা আবার যে ময়লাগুলো থাকে আবার তারা উঠে ফেলায়। পরিষ্কার হচ্ছে, প্রতিদিনই পরিষ্কার হচ্ছে, যেখানে যেখানে ময়লা থাকে, ড্রেনে ময়লা থাকে, রাস্তায় ময়লা থাকে, এগুলো আমরা প্রতিদিন আমাদের লেবার থাকে 100 জন, এরা পরিষ্কার করে। সব তো ঠিকই আছে, আমি তো প্রতিদিনই আমরা বিদ্যুতে চেক করে, বিদ্যুৎ যেখানে না থাকে আমরা দিয়ে দিই দিন, বিদ্যুৎটা লাইট থাকে সবখানে থাকে। এগুলো না পৌরসভায় মাদক সন্ত্রাস ছিল, এখন আর এগুলো নাই। ভূমিদস্যু মাদক সন্ত্রাস এগুলো তো আমাদের এমপি সাহেবের মাধ্যমে এগুলো সব কিছু মানে প্রায় শেষের পথে আছে মোটামুটি। আমরা আশা করি যে ভবিষ্যতে আরও ভালো থাকবে। হ্যাঁ, আমি মোহাম্মদ নাজমুল হক, চেয়ারম্যান নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদ। আমি আমার দায়িত্বপ্রাপ্তির পরে আমার এলাকাতে এমপি সাহেবের মাধ্যমে আমি মনে করি অনেক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। এর মধ্যে আমার খুবই গুরুত্বপূর্ণ দুইটা সড়ক, একটা হইল গাছতলা থেকে বড়হরণ, গাছতলা থেকে বড়হরণ এই সংযোগ সড়কটা, এখানে প্রায় 60 লক্ষ টাকা ব্যয়ে এমপি মহোদয়ের সুবাদে এখানে কাজ হয়েছে, এটা পাকা রাস্তা হয়েছে, আগে কাঁচা ছিল। আর সেকেন্ড হলো দারিয়াপুর থেকে সাদেকপুর পর্যন্ত এই যে প্রধান যে সড়কটা, যেই সড়কটা শহরের সাথে আমাদের নাটে দক্ষিণ ইউনিয়ন এবং সাদেকপুর ইউনিয়নকে এমনকি বড়াল ইউনিয়নকে সংযোগ করছে, এই গুরুত্বপূর্ণ সড়কটিতে এখানেও প্রায় 60 লক্ষাধিক টাকা ব্যয়ে আমার এলাকাতে কাজ হয়েছে। এছাড়া ছোটো বড় রাস্তা আরও প্রায় 1 কোটি টাকার রাস্তা হয়েছে। আর এখন একটা কাজে টেন্ডার হয়েছে, ওইখানেও প্রায় 60 লাখ টাকার টেন্ডার হয়েছে। এছাড়া আপনারা দেখছেন যে পাশে এখানে একটি নতুন স্বাস্থ্য কমপ্লেক্স হবে, এখন 15-20 লাখ টাকা প্রায় 20 লাখ টাকা খরচ করে এটার সীমানা প্রাচীর হয়েছে। আমার নরসিংসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1,01,000 টাকা ব্যয়ে আমরা কিছু রিপেয়ার আউট করে দিয়েছি। আরও প্রায় 30 লাখ টাকার ছোটো বড় কিছু পাকা কাজ হয়েছে, যেমন এলজিএসপির কাজ হয়েছে 20 লাখ টাকার। এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ সড়ক নরসিংসারের, যেগুলো বৃষ্টিতে ভেঙে যেত, বাচ্চারা স্কুলে যেতে পারে না, মসজিদ মাদ্রাসায় যেতে পারে না মুরব্বীরা, ওইরকম দুইটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তার কাজ হয়েছে, যেখানে প্রায় 8,00,000-8,50,000 টাকার কাজ। বিলকেন্দাই গ্রামে স্কুলের সামনে একটা বিশাল বড় দিঘি আছে, ওই দিঘিটা ওই গ্রামের সবচেয়ে বড় মানে দুঃখ, ওই এলাকার মানুষের দুঃখ, ওই দিঘিটা রাস্তাঘাট এমনকি মসজিদ স্কুলটাকে সহ গ্রাস করে ফেলছিল। তো আমরা এমপি সাহেবের কল্যাণে ওইখানে 4 লাখ টাকা দিয়ে একটা সীমানা প্রাচীর করে দিয়েছি এবং আরও এলাকাবাসী এবং আমাদের সার্বিক সহযোগিতায় আরও প্রায় 1.5 লাখ টাকা ব্যয়ে আমরা মাটি ভরাটের কাজ করে দিয়েছি বিলকেন্দায়। বড় হরণেও এরকম
পাঁচটা রাস্তার কাজ হয়েছে, যেখানে প্রায় 10 লাখ টাকার ইনভলভমেন্ট ছিল। ছোটো হরণে আমরা তিনটা রাস্তার কাজ করেছি, তারপর ড্রেন নির্মাণ, আমরা সিন্দুরা কালিসীমা এবং মিল্কেন্দাই বড় হরণ চারটা ড্রেন নির্মাণ করেছি, ওখানে প্রায় 7-8 লাখ টাকার কাজ হয়েছে। অনেক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, এই স্কুলে আমরা অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছি, শহীদ মিনার করেছি এমপি সাহেবের বদৌলতে, এবং পাশে আলহাজ বেগম নুরুন নাহার কলেজটি এখনও এমপিভুক্ত হয় নাই। এই কলেজটির প্রতিষ্ঠাতা আমাদের আলহাজ হারুনুর রশিদ সাহেব, উনি ওনার মায়ের নামে কলেজটি করেছেন। কিন্তু আমরা অনেক হ্যাপি যে এই কলেজটির বর্তমানে গভর্নিং বডির সভাপতি আমাদের এমপি মহোদয়, এবং ওনার সুবাদে এখানে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে একটা চারতলা ভবন হয়েছে এবং ফার্নিচার হবে আমাদের স্কুলের জন্য। উনি 2টি ভবনের চেষ্টা করে যাচ্ছেন, যেই 2টা ভবন যদি হয় আমরা আরও 4 কোটি টাকার 2টা ভবন পাবো। এবং এখানে যে প্রাচীর দেখছেন এগুলো ওই সমস্ত কাজেরই অংশবিশেষ। নুরুন্নাহার কলেজের যে একাডেমিক ভবন হয়েছে সেই ভবনে উনি 4 কোটি টাকা খরচ করছেন, 4তলা বিশাল ভবন, আপনি প্রায় 1000 স্টুডেন্ট এখানে পড়তে পারবে, অত্যন্ত দৃষ্টিনন্দন ভবন। এবং এই ভবনের কারণে আমি ফিল করি যে আমার এলাকার ডিগনিটি বেড়ে গেছে। আমার এলাকার ছেলেমেয়েরা যারা এসএসসি পাস করতে পারতো এখন ওরা অনায়াসে বাড়িতে থেকে এইচএসসি পাস করছে, এবং যাদের ক্যাপাবিলিটি আছে ওরা শহরে গিয়ে ডিগ্রি পাস করছে। এই কলেজ থেকে এই বছর শিক্ষার্থী পাস করছে এরকম 3 জন, 3টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, ঢাকা, চিটাগাং এবং আপনার গাজীপুরে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে ওখানে ভর্তি হয়েছে এই কলেজের স্টুডেন্ট। যদিও কলেজটি এমপিভুক্ত হয় না, বর্তমানে এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আমাদের এমপি মহোদয় এবং ওনার সরাসরি আর্থিক সহযোগিতায় এই কলেজটি চলছে এবং শিক্ষকের বেতন হচ্ছে। আর বড়হরণ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় 4তলা ভবন হয়েছে, 2 কোটি টাকা ব্যয়, এটা এমপি সাহেব করে দিছে এবং এটা রিসেন্টলি উদ্বোধন হয়েছে। আমাদের এই ভবনটা উদ্বোধন হবে সামনের মাসে, অর্থাৎ রোজার পরে। আপনার কালিসীমাতে শালগাঁও কালিসীমা বেড়িবাঁধ, সিন্দুরা শালগাঁও কালিসীমায় 2 কোটি টাকা বেড়িবাঁধ নির্মাণ করে দিছে, এবং ওই বেড়িবাঁধের কারণে এলাকাটা এখন একটা পর্যটন এরিয়া হয়েছে। আপনারা আর কিছুদিন পরে দেখবেন যে শহর থেকে অনেক মানে ভ্রমণ পিয়াসু মানুষ এখানে প্রতিদিন দলে দলে শত শত মানুষ এখানে আসে রিক্রিয়েশনের জন্য। তারপরে শালগাঁও কালিসীমা স্কুলটাকে এখন কলেজে উন্নীত করা হয়েছে, সেখানেও 2টি ভবন নির্মাণ করা হয়েছে, যেই 2টা ভবনের মূল্য 3 কোটি টাকার চেয়ে বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আল আমিরুল হক পাভেল, চেয়ারম্যান মাসিয়াত ইউনিয়ন পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া। বর্তমান সরকার থাকা অবস্থায় আপনার নির্বাচনী এলাকাতে আপনার মাধ্যমে, আপনার এমপি মহোদয়ের মাধ্যমে কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে সে বিষয়ে বলুন। জাতির জনকের সোনার বাংলা গড়ার প্রতি, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য আমার প্রিয় নেতা জনাব উবাদুল মুক্তাদি চৌধুরী মাননীয় এমপি, ওনার আমলে অতীতে সে স্বাধীনের পর থেকে যে উন্নয়ন হয় নাই ওনার সেই অল্প দিনে তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এই ব্রাহ্মণবাড়িয়ার জনগণ ওনাকে অত্যন্ত পছন্দ করে, তৃণমূল পর্যায়ে আমরা তৃণমূলে কাজ করি সাধারণ জনগণকে নিয়ে। ওনার যে ব্যাপক চাহিদা, ওনার যে উন্নয়ন, স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাটের যে ব্যাপক উন্নয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার জেলার সর্ব যে উন্নয়ন, ফ্লাইওভার থেকে শুরু করে শেখ হাসিনা রাস্তা থেকে শুরু করে আমার ইউনিয়নে প্রায় 20-20 কোটি টাকার কাজ হয়েছে ওনার সময়ে। এবং টিডিসি হয়েছে জেলা কারিগরি উন্নয়ন কেন্দ্র, যুব উন্নয়ন, ব্যাপক রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে ওনার সময়, স্কুল কলেজ, তারপর কবরস্থান সহ বিভিন্ন উন্নয়ন হয়েছে ওনার আমলে। আপনার ইউনিয়ন পরিষদ কতটুকু মাদক সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত? আল্লাহর অশেষ সহমতে শুধু আমার ইউনিয়ন না, আমার প্রিয় নেতা এই ব্রাহ্মণবাড়িয়াতে যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর মাদকের যে ছুবল ছিল তাতে অনেকটা মানে গ্রাস করতেছিল, সে এখন আর মাদকের কোনো ইয়া নেই, আর আমার ইউনিয়নে তো মাদকের মানে কোনো ইয়াতে নেই। আপনি চেয়ারম্যান হওয়ার পরে কতটুকু নিয়ন্ত্রণ করতে পেরেছেন? ইনশাল্লাহ আমি আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে আমাদের একটা চেইন অফ কমান্ড আছে, যেহেতু আমার প্রিয় নেতার বাড়ি আমার ইউনিয়নে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওনার বাড়ি আমার ইউনিয়নে, আমরা একটা চেইন অফ কমান্ডে কাজ করি। ওনাদের সার্বিক সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতে চুরি ছিনতাই রাজানি থেকে শুরু করে মাদক একদম তৃণমূল থেকে একদম ধ্বংস করে ফেলা হয়। আপনার ইউনিয়ন পরিষদের জনগণের উদ্দেশ্যে কিছু বলুন। ইনশাল্লাহ আমার ইউনিয়নের জনগণ অত্যন্ত ভালো, আর ইউনিয়নের প্রায় 80-85% জনগণ আমাদের প্রিয় নেতা বাদল মুক্তাদি চৌধুরীর ভক্ত, প্রায় 31,000 ভোট আমার ইউনিয়নে,
ইউনিয়নের প্রায় 90% মানুষ ওনাকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করে এবং জননীতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সাধারণ জনগণ সহ। এমপি মহোদয়ের ব্যক্তিগত সম্পর্কে বলুন। প্রিয় নেতা সম্পর্কে আসলে আমি বললে শেষ করা যাবে না। উনি অত্যন্ত ভালো মানুষ। ওনার যদি যান আপনি প্রতিদিন সকালে দেখবেন সাধারণ জনগণকে নিয়ে উনি তৃণমূল পর্যায়ে লুঙ্গি পরে সাধারণ জনগণের বাড়ি বাড়ি গিয়ে উনি প্রত্যেক মানুষের খোঁজখবর রাখেন। ওনাকে এই জন্যই আমাদের তৃণমূল মানুষ খুব পছন্দ করে। জনগণের একটি বিশাল দাবি আছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। উনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়াতে আওয়ামী লীগের বিকল্প আর কোনো দল নাই। এই নেতাকে অনেক পছন্দ করেন। যদি কোনো অবস্থাতে যদি তার বিকল্প চিন্তা করা হয় সেই দল থেকে আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তাকে অ্যাকসেপ্ট করবে না। আমাদের প্রিয় নেতাকে মানুষ অ্যাকসেপ্ট করবে। আমরা চাই প্রিয় নেতাকে আবারও দলীয় মনোনয়ন দিয়ে ওনাকে বিজয় করার লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং ইনশাল্লাহ উনি ব্যাপক ভোটে চিটং ডিভিশনের সর্বোচ্চ ভোটে ইনশাল্লাহ পাশ করবে। উন্নয়নের সাফল্যের কারিগর যিনি তিতাসপাড়ের জনগণ ও সুরেল এই জনপদ প্রতিত করেছেন কল্যাণ রাজনীতি মানবতার এক আলোক মশাল। তিনি সর্বস্তরের জনগণকে শিক্ষা শিল্প সংস্কৃতি সাহিত্য অবাধ পরিবেশ গড়ে তুলেছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ তানবীর ভূঁইয়া উপজেলা চেয়ারম্যান বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া ও সাধারণ সম্পাদক বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিজয়নগর উপজেলা সৃষ্টি হয়েছে। বিজয়নগর উপজেলা সৃষ্টির জন্য বিজয়নগরবাসীর অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু স্বাধীনতা পরবর্তী কোনো সরকারই বিজয়নগরবাসীর এই দাবির প্রতি কোনো প্রকার ভ্রুক্ষেপ করে নাই। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিজয়নগর উপজেলা সৃষ্টি হয়েছে এবং এর উন্নয়নও বর্তমান সরকারের মাধ্যমেই ত্বরান্বিত হয়েছে। বিজয়নগর উপজেলাটি একেবারে ধানক্ষেত থেকে ধানমন্ডিতে রূপান্তরিত হয়েছে, গ্রাম থেকে একেবারে শহরে রূপান্তরিত হয়েছে। বিজয়নগর উপজেলাবাসীর প্রাণের যতগুলি দাবি ছিল সবগুলি দাবি এই সরকারের আমলেই বাস্তবায়িত হয়েছে। যেমন বিজয়নগর উপজেলা আজ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, প্রত্যেকটা ঘরে ঘরে এই সরকারের আমলেই বিদ্যুৎ পৌঁছায় দেওয়া সম্ভব হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, বিজয়নগর উপজেলার প্রশাসনিক ভবন সহ অন্যান্য ভবনগুলি বর্তমান সরকারের আমলেই সম্পন্ন হয়েছে। বিজয়নগর উপজেলার একটি হাসপাতাল হয়েছে, বিজাগার হয়েছে, খাদ্য গুদাম হয়েছে, বর্তমান সরকারের আমলেই শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সড়ক তথা সিমনা ব্রাহ্মণবাড়িয়া সড়ক বাস্তবায়িত হচ্ছে। এটার বাজেট প্রায় 200 কোটি টাকা। বর্তমান সরকারের আমলেই রামপুর থেকে মণিপুর পর্যন্ত এই মুক্তিযোদ্ধা উবায়দুল মুক্তাদির চৌধুরী সড়ক নির্মিত হয়েছে এবং এটা ভাটি এলাকাকে, বিজয়নগরের একটি এলাকা হইল উজান, একটি এলাকা হইল ভাটি। ভাটি এলাকাটি এতদিন পর্যন্ত ছিল যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা এবং এটা যোগাযোগের ক্ষেত্রে ত্বরান্বিত হয়েছে এবং আশা করা যায় যে এই দুইটা সড়ক যখন নির্মাণ কাজ একটা সম্পন্ন হয়েছে আর একটা নির্মাণ কাজ চলছে, শেখ হাসিনা সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হলে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে পূর্ব দিকে আরও 5 মাইল এলাকা পর্যন্ত শহরে পরিণত হবে। এখানে ইউনিভার্সিটি হবে, কলেজ হবে, শিক্ষার ক্ষেত্রে বিজয়নগর অনেক দূরে গিয়েছে। এটা বর্তমান সরকারের আমলেই হয়েছে। আমাদের একটা সময় ছিল যখন কোনো পরীক্ষার কেন্দ্রই ছিল না, বর্তমানে 6টি কেন্দ্র আছে পরীক্ষা কেন্দ্র, জেএসসি আরও বেশি আছে, এসএসসির জন্যই আছে এবং এই মাদ্রাসা পরীক্ষার ক্ষেত্রেও আমাদের বিজয়নগরে এখন একটি কেন্দ্র আছে এবং শিক্ষার ক্ষেত্রে অনেক অগ্রগতি লাভ করেছে। এমন কোনো স্কুল কলেজ নাই, এমন কোনো মাদ্রাসা নেই যেখানে আমাদের এমপি মহোদয়ের প্রচেষ্টায় একটি বিল্ডিং নির্মিত হয় নাই।
আমাদের নেতা জনাব রওয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী সাহেব, উনি শুধু নিজেকে নিয়েই ভাবেন না, উনি সারা দিন এমনকি রাতের বেলায় উনি খুব কম ঘুমান এবং এই সময়টুকু উনি শুধু মানুষের জন্য চিন্তা ভাবনা করেন। উনি দলের জন্য চিন্তা ভাবনা করেন, মানুষের জন্য চিন্তা ভাবনা করেন, বিজয়নগরবাসীর জন্য চিন্তা ভাবনা করেন। উনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর হলেও সদর এলাকাবাসী আজকে অনেক ক্ষেত্রে অভিযোগ করতে দেখা যায় যে ওবায়দুল মুক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া সদরের পরিবর্তে বিজয়নগরবাসীর প্রতি ওনার টান অনেক বেশি। আসলে আমরা বাস্তব ক্ষেত্র তাই দেখি, উনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন এবং ওনার তিনটি বাহিনী আছে যার মাধ্যমে উনি উন্নয়ন কাজগুলি ত্বরান্বিত করে থাকেন। যেমন আমরা যারা ওনার রাজনৈতিক কর্মী, আমাদের মাধ্যমে উনি উন্নয়নমূলক কাজ কর্মকাণ্ডগুলি সম্পন্ন করে থাকেন। দ্বিতীয়ত ওনার আত্মীয় স্বজনের একটা বাহিনী আছে যাদের মাধ্যমে উনি উন্নয়ন কাজ কর্মকাণ্ডগুলি বাস্তবায়ন করে থাকেন। তৃতীয়ত উনি টাকা পয়সা দিয়া, বেতন দিয়া কিছু লোকজনকে নিয়োজিত করে রাখছেন যারা প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় এভাবে তারা কাজকর্ম করেন এবং তাদের মাধ্যমেও তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি সম্পন্ন করে থাকেন। আমরা জানি ওনার কোনো ছেলে সন্তান নাই, কিন্তু উনি, ওনার স্ত্রী, ওনারা দুইজনই দিনরাত পরিশ্রম করেন বিজয়নগরবাসীর জন্য এবং এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অন্ন, বস্ত্র সকল ক্ষেত্রে বিজয়নগরবাসী আজ স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে। বিজয়নগর আজকে সমগ্র বাংলাদেশেরই উন্নয়ন হয়েছে, তবে তুলনামূলকভাবে বিজয়নগরের উন্নয়ন হয়েছে আরও অনেক বেশি। বিজয়নগরবাসীর এক সময় ছিল যে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদরের সাথে একীভূত ছিলাম। ব্রাহ্মণবাড়িয়া সদর যখন সদরে যখন কোনো সভা সমাবেশ হতো বা বিশেষ করে জাতীয় দিবসগুলিতে আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণের সুযোগ পেত না, কিন্তু আজকে এই বিজয়নগর উপজেলা হওয়ার পরে স্বাধীনতা দিবস, এই মহান বিজয় দিবস এবং 21শে ফেব্রুয়ারি সহ অন্যান্য জাতীয় দিবসগুলিতে আমাদের স্কুল, কলেজ এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করে, আলোচনায় অংশগ্রহণ করে এবং তারা বিভিন্ন এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে এবং ফলে বিজয়নগর আজ উন্নয়নের চরম শিখরে আরোপিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর আপনারা দেখেন যে সারা বাংলাদেশে উন্নয়নের যে জোয়ার, তার ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়াতে বিজয়নগর উপজেলার জনগণের, অবহেলিত জনগণের দীর্ঘ প্রায় ধরেন 50 বৎসরের তাদের একটা আকাঙ্ক্ষা যে ব্রাহ্মণবাড়িয়া সদরের সাথে আসলে বিজয়নগরের সরাসরি কোনো যোগাযোগ ছিল না। আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্টও ছিল এখানে, আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য অক্লান্ত পরিশ্রম করে, অনেক দৌড়ঝাঁপ করে আমরা বিজয়নগর এবং সদর ব্রাহ্মণবাড়িয়ার যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উন্নতির জন্যে জননেত্রী শেখ হাসিনার নামে যে সড়কটা হয়েছে, এটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ বলতে পারেন। আপনার জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আমরা অনেকটা বাস্তবায়ন করতে পারছি, আমাদের সদরের সংসদ সদস্য ওনার মাধ্যমে আসলে এই কাজগুলি আমরা, জননেত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর, শুধু ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর নয়, সরাইলে এবং আশুগঞ্জেও গুরুত্বপূর্ণ অনেক কাজ আমাদের বর্তমান সংসদ সদস্যর দ্বারা আমরা করতে পেরেছি। এবং শুধু তাই নয়, 96-97 সালে যখন জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তখনও মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস হিসাবে আজকের সংসদ সদস্য আমাদের নেতা ওবায়দুল মুক্তাদির চৌধুরীর দায়িত্বে ছিলেন এবং তখন এপিএস থাকা অবস্থায়ও রাজনীতির বাইরে থেকেও উনি ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ এবং সরাইলের ব্যাপক উন্নয়ন উনি করেছেন। শুধু তাই নয়, আপনার উন্নয়নের পাশাপাশি আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আপনার
খেলাধুলার কথা বলতে হয়, আমি যেহেতু খেলাধুলার মানুষ যা ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থার দায়িত্বে আছি। ব্রাহ্মণবাড়িয়াতে 1975 সালের পর রাজনৈতিক কারণে বলতে পারেন অথবা ধর্মের দোহাই দিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে ধরেন ক্রীড়াঙ্গন একবারে স্থবির হয়ে পড়েছিল, এটা আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন। কিন্তু আমাদের 2011 সালে আজকের সংসদ সদস্য উবাইদুল মুক্তাদির চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমরা কিন্তু ধীরে ধীরে ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়াঙ্গনকে অনেকটা মানে সতেজ করতে পেরেছি এবং তার এটার নেপথ্যে কিন্তু নেপথ্যে নায়ক যিনি, আমরা শুধু ধরেন ওনার নির্দেশ অনুযায়ী কাজ করি, সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করি, কিন্তু নেপথ্যে থেকে যে লোকটি আমাদেরকে মানে সব ধরনের সহযোগিতা দিয়েছেন সেটা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য উবাইদুল মুক্তাদির চৌধুরী। আজকে ব্রাহ্মণবাড়িয়া আমরা স্টেডিয়ামটা একটা সুন্দর একটা স্টেডিয়াম করতে পেরেছি, সুন্দর একটা বিল্ডিং করতে পেরেছি। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা আপনার ক্রিকেট ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া একটা ভালো অবস্থানে আছে আপনার ক্রিকেটে। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়াতে মেয়েদের ক্রিকেট খেলা হয়, মেয়েদের ফুটবল খেলা হয়। ব্রাহ্মণবাড়িয়াতে আপনার এক সময় ধর্মের দোহাই দিয়ে পুতুল নাচ, লাঠি খেলা, এমনকি নৌকা বাইচ, হাজার বছরের ঐতিহ্য নৌকা বাইচ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের আজকে আমাদের স্থানীয় সংসদ সদস্যের ওনার কারণেই, ওনার সার্বিক সহযোগিতার কারণে এবং ওনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের হারানো ঐতিহ্য নৌকা বাইচ আমরা ফিরে পেয়েছি। প্রতি বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা নৌকা বাইচ করি, এখানে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আমরা নৌকা বাইচ করি, এটা আপনারা ইতিমধ্যে টিভিতে বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন। আমরা এখন লাঠি খেলায়, আমাদের এখানে এখন লাঠি খেলা হয় নিয়ম মতো। আমাদের এখানে আপনার মেয়েদের তাইকোয়ান্দো পর্যন্ত আছে, মেয়েরা পর্যন্ত আপনার সাঁতারে অংশগ্রহণ করে, মেয়েরা ভলিবলে অংশগ্রহণ করে, মেয়েরা বক্সিংয়ে অংশগ্রহণ করে। কোরিয়ার থেকে যে একটা খেলা তাইকোয়ান্দো আপনারা বোধহয় ইতিমধ্যে জানেন যে তাইকোয়ান্দো পর্যন্ত আমাদের মেয়েরা অংশগ্রহণ করে। তা আশা করি আমরা ধরেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যতদিন ক্ষমতায় আছে এবং ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, উন্নয়নের পাশাপাশি আমরা খেলাধুলার উন্নয়নও ব্যাপকভাবে উন্নয়ন করতে পারব। বর্তমান এমপি আমাদের রহমতুল মুক্তিযুদ্ধ চৌধুরী যে উন্নয়নের দ্বারা অব্যাহত রেখেছেন তার নেতৃত্বে আমরা কাজ করছি, যে কাজগুলো সাধারণ জনগণ এর মুখে হাসি পড়ছে। পাশাপাশি আমার ইউনিয়নের বাস্তব কয়েকটি চিত্র তুলে ধরবো, যে চিত্রটুকু আমার নেতা রওয়া মোহাম্মদুল মুক্তাদির চৌধুরীর হাতে যাওয়ার পর, তার কাছে যাওয়ার পরে কাজগুলি আমাকে দিয়েছেন। বর্তমানে আমার ইউনিয়নে এলজেডি রাস্তা 6 কোটি টাকার রাস্তা কাজ চলমান। পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন আমাদের বিদ্যুৎ উন্নয়ন এবং যেমন স্কুল, আমার 6টা স্কুল অলরেডি প্রাইমারি স্কুল, 6টা স্কুলে আমাদের ভবন হয়েছে, হাই স্কুলেও ভবন হয়েছে, মাদ্রাসারও ভবন হয়েছে। পাশাপাশি আমাদের কৃষিকাজের জন্য যে কৃষিক্ষেত্রে সেক্ষেত্র আমাদের কৃষকদের জন্য ভর্তুকি, পাশাপাশি সার বীজ এবং অন্যান্য যা কিছু আছে তাও দেওয়া হচ্ছে। আমাদের বর্তমান অবস্থা আমি জানি যে রবিউল ব্যতীত বিকল্প কোনো বিজয়নগরে নয়, একমাত্র রবিউলেই পারে এই দেশকে, এই আমাদের বিজয়নগরকে সুন্দরভাবে ভালোভাবে উন্নয়ন করতে এবং তার দ্বারা আগামীতে ইনশাল্লাহ আমরা জনগণকে নিয়ে ভোটের মাধ্যমে অন্তত পক্ষে উন্নয়ন দ্বারাকে অব্যাহত রাখার জন্য আগামীতে রওয়া মোহাম্মদুল মুক্তাদির বিকল্প নেই। অবশ্যই যদি উন্নয়নের দ্বারা অব্যাহত থাকতে হয় তা আমরা সকলে মিলে ইনশাল্লাহ কাজ করব যে রওয়া মোহাম্মদুল মুক্তাদির চৌধুরীর জন্য বিপুল ভোটে ফাঁস করে এই প্রত্যাশা রেখেই আমি আমার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক। এছাড়াও তিনি কৃষি, বিদ্যুৎ, অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বৈপ্লবিক অগ্রযাত্রা সৃষ্টি করে জনসাধারণের সামাজিক নিরাপত্তা আমের ধারায় স্নাত করে আলোকিত সমাজ নির্মাণের নিরন্তর শ্রম দিয়ে যাচ্ছেন। দর্শক, এখন আপনাদের দেখাবো ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের উন্নয়ন ও সাফল্যের চিত্র। যেমন স্কুল, কলেজ, রাস্তা, ব্রিজ, কালভার্ট, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শহর উন্নয়ন, প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ফ্লাইওভার, এছাড়াও বিজয়নগর উপজেলার জনগণের জীবনযাত্রায় প্রায় 150 কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা রোড ও 3টি ব্রিজ নির্মাণ করেছেন তিনি।
এমন হাজারো উন্নয়ন করে চলেছেন বর্তমান সময়ের ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মাননীয় সংসদ সদস্য র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। বর্তমান সরকারের আমলে উন্নয়নের যে যে ধাপগুলো আমরা অতিক্রম করেছি জাতীয়ভাবে, তার পুরোটাই আমরা আমাদের এলাকাতেও এটা ছোঁয়া পেয়েছি। ছোঁয়া নয়, শুধু একই কাজ হয়েছে। যেমন ধরুন বিদ্যুৎ, আমার এখানে দুটো উপজেলা আছে, একটা সদর আর একটা হলো বিজয়নগর। সদর উপজেলায় 60-70% বিদ্যুতায়ন ছিল, 30% মতো ছিল না। আমাদের সময়ে আমরা পুরোটা করে ফেলেছি। আর বিজয়নগর উপজেলায় বিদ্যুতায়নের পরিমাণ ছিল 30-35%। আমরা শতভাগ এখন অর্জন করেছি, বিদ্যুতায়ন করতে পেরেছি। এটা আমাদের একটি বড় সাফল্য বলে আমরা মনে করি। কেননা বিদ্যুতায়নগর একটু পশ্চাৎপদ এলাকা এবং নতুন একটি উপজেলা। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্য এখনও এটাকে বিদ্যুৎ শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেননি, কারণ মাত্র এপ্রিল মাসে এটা শতভাগ বিদ্যুতায়ন হয়েছে এবং এটার প্রস্তাব অলরেডি চলে এসছে। মাননীয় প্রধানমন্ত্রী যেদিন অন্যান্য আরও 10টা উপজেলাকে ঘোষণা করবেন শতভাগ বিদ্যুতায়িত, সেদিন হয়তো বিজয়নগরের ব্যাপারটা ঘোষণা করবেন যে এটা শতভাগ বিদ্যুতায়িত। শিক্ষাক্ষেত্রেও আমাদের অভূতপূর্ব সাফল্য রয়েছে। আমাদের বিজয়নগরে প্রায় মোর দেন 67% লিটারেসি রেট আমরা অর্জন করেছি, যা ছিল 40% সামান্য করে। আর সদরে আমরা 71% আপনার লিটারেসি রেট আমাদের আছে এখন, যা অতীতে ছিল মাত্র 60%। এবং সদরে আপনার অবকাঠামোগতভাবে শিক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য লাভ করেছে। আমি এটুকু বলতে পারবো যে ব্রাহ্মণবাড়িয়াতে এখন সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কোনো কলেজ ডেভেলপমেন্টের বাইরে নেই। চারতলা ভবন হয়েছে প্রত্যেকটা কলেজে, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেগুলো আছে। একটিমাত্র কলেজ প্রতিষ্ঠা হয়েছে, এখনও সরকারি স্বীকৃতি পায়নি, এটা বিজয়নগরে পূর্বাচল কলেজ, যেটি এখনও আপনার হয়নি, আপনার এখানে সরকারি কোনো স্থাপনা হয়নি। তবে আমরা উপজেলা পরিষদ থেকে এবং আমার ব্যক্তিগতভাবে আমরা সাহায্য সহযোগিতা দিয়ে সেখানে আমরা নতুন কলেজ বিল্ডিং তোলার, প্রায় প্রতিটি হাই স্কুল উন্নয়নের আওতায় চলে এসছে, নতুন নতুন বিল্ডিং করে এবং তাদেরকে ফার্নিচার দিয়ে আমরা সজ্জিত করেছি। এবং অ্যাভাব 40% আমরা আপনার যে মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করেছি এবং কম্পিউটারাইজড কম্পিউটার ল্যাব আমরা প্রতিষ্ঠা করেছি। টোটাল 8টা নতুন স্কুল করেছি এবং সবগুলো বিল্ডিং করে দেওয়া হয়েছে। এখন তো এটা বন্ধ হয়ে গেছে একটি কার্যক্রম, সেটি হলো যে প্রাইমারি স্কুলগুলোতে ক্লাস 8 খোলার যে এটা, এটাও আমরা কয়েকটা স্কুলে খুলে ফেলেছি এবং সেগুলো এখন চলমান আছে। এরকম প্রায় শতাধিক স্কুল আমাদের এখানে আপনার দুইটা উপজেলা মিলে আমরা সরকারিকরণের আওতায় এসেছি। সুতরাং আমরা শিক্ষার ক্ষেত্রে আমাদের সাফল্য অভাবনীয়, আমরা এটাকে আরও বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের যেমন ধরেন সরকারি কলেজে একাডেমিক ভবন, নতুন একাডেমিক ভবন হয়েছে, শেখ হাসিনা একাডেমিক ভবন, নতুন একটা গার্লস হোস্টেল হয়েছে, এটা নামকরণ করা হয়নি, আমরা অচিরেই করব। তারপরে একটা প্রশাসনিক ভবন হয়েছে, সরকারি মহিলা কলেজে আপনার নতুন ভবন হয়েছে, পৌর ডিগ্রি কলেজে হয়েছে, চীনের বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজে নতুন ভবন হয়েছে, চম্পনগর স্কুল অ্যান্ড কলেজে নতুন ভবন হয়েছে,
কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজে আপনার নতুন চারতলা বিল্ডিং হয়েছে, এর আগেও অন্য বিল্ডিং হয়েছে, ওইখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা সেটা তো নতুন বিল্ডিং হয়েছে, এভাবে আপনার নতুন কার্য প্রায় সব জায়গাতেই। একটা সুহিলপুর কলেজ আছে একটা, সেই কলেজেও আপনার নতুন বিল্ডিং হয়েছে। তারপরে চিনাইরে একটা স্কুল আছে, আঞ্জুমানার স্কুল, সেখানে বিল্ডিং হয়েছে। তিনটা সরকারি উচ্চ বিদ্যালয় আছে আমাদের, দুটো মহিলা মেয়েদের আর একটি ছেলেদের, সেটা অন্নদা ছেলেদের, শুধুমাত্র ছেলেরা পড়ে সেখানে, এইটির আপনার নতুন বিল্ডিং হবে। আর ইয়েতেও নতুন বিল্ডিং হবে দুটো, একটা হলো সাবেরা সুবহান সরকারি উচ্চ বিদ্যালয় মহিলা বালিকা উচ্চ বিদ্যালয়, আর একটা হলো আপনার মডেল গার্লস হাই স্কুল। যোগাযোগের ক্ষেত্রে তো অভূতপূর্ব সাফল্য আমাদের, সেটা হলো যে আপনার আন্ত উপজেলা এবং জেলার আন্তঃসংযোগ যে ক্ষেত্রে আমরা একটা সড়ক করেছি, সেটা হলো যে আপনার রামপুর মণিপুর, এটা হলো অবশ্য আন্ত ইউনিয়ন, সেটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা একেবারে হাওড়ের মাঝ দিয়ে গিয়েছে। আরেকটা হলো শেখ হাসিনা সড়ক করেছি আমরা, সেটার কমপ্লিট কাজ প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। সেখানে তিনটি বড় ব্রিজ হবে, এই তিনটি ব্রিজ হলে পরে এবং টেন্ডার হয়ে গেছে এবং সে আর অ্যাওয়ার্ড হয়ে গেছে, ব্রিজের কাজ অ্যাওয়ার্ড করা হয়েছে, এই তিনটি বিল্ডিং হয়ে গেলে আমাদের আর কোনো কাজ বাকি থাকবে, মানে তিনটি ব্রিজ হয়ে গেলে পুরো রাস্তাটা আমরা দাঁড় করাতে পারব, অভাবনীয় সাফল্য বলে আমরা মনে করি। ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলওয়ের রেল লাইনের উপরে যেহেতু যানজটের সৃষ্টি হয়ে যায়, এই জন্য এখানে একটা ওভারপাস করা হয়েছে, যেটা অবশ্যই আমরা ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা এটাকে ব্রাহ্মণবাড়িয়া ফ্লাইওভার বলে আমরা গর্ব অনুভব করি। সেটার কাজ প্রায় 80% কমপ্লিট, আমরা এই মাস থেকে ট্রায়াল বেসিসে চারটা লাইন খুলে দেওয়া হবে। আমাদের যে মেইন রোড, যেটা এখন রাস্তাঘাট একটু খারাপ, এই রোডটাতে আপনার অচিরেই 5টা ভাগে ভারতীয় অর্থায়নে আপনার 4-lane সড়ক নির্মাণ শুরু হবে। ইতিমধ্যে আপনার যে জায়গাটায় 4-lane যাবে না, সেই জায়গা দুটো, এর মধ্যে একটা হলো পুনিয়াউট টু রামরাইল, এখানে আপনার উন্নয়নমূলক কাজ করা হচ্ছে প্রায় 50 কোটি টাকা করে। আরেকটা হলো সুলতানপুর চিনাইয়ের আখাউড়া সড়ক, সেটা ওই শান্ত উপজেলা সড়কও বলা যায়, সেটা তো আপনার এটা আগরতলা পর্যন্ত, আখাউড়া সড়ক মানে আগরতলা সড়ক আর কি, সেটা যাবে। 48 কোটি 65 লক্ষ টাকার আপনার টেন্ডার হয়েছে এবং এই টেন্ডার হয়তো অচিরেই আপনার হয়ে যাবে আর কি, ওপেন টেন্ডার হয়ে গেছে এবং অ্যাওয়ার্ড হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রতিটা এলাকায় কাজ করছি আর কি। আমাদের এলাকায় কোনো ইম্পর্টেন্ট রাস্তা নেই যেটা আমরা উন্নয়নের আওতায় আনিনি। ইউনিয়ন টু হেড উপজেলা পরিষদ সড়ক আছে, ও আরেকটি ইম্পর্টেন্ট সড়ক হলো আপনার চান্দুরা টু আখাউড়া, এইটা আসলে এই চান্দুরা টু আখাউড়া, এটা আসলে চান্দুরা টু আগরতলাও বলতে পারেন, এটা গিয়ে আগরতলা রোডে উঠেছে আর কি। রেলের অবস্থা যদি আসেন, নেক্সট টাইম যদি রেলের অবস্থায় আসেন, সে রেলটা হলো যে আমরা এখন তো ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়া টু চিটাগং, ব্রাহ্মণবাড়িয়া টু সিলেট, এই রাস্তাগুলোতে এখন আপনার কোনো ট্রেন লেট করে না। রুটস অ্যান্ড হাইওয়ে যার আছে, আরেকটি রাস্তা হলো আপনার সদর থেকে, সদর ব্রাহ্মণবাড়িয়া থেকে লালপুর বাজার পর্যন্ত, সেইটারও আপনার খুব ভালো কন্ডিশন আছে। সেখানেও 3-4টা ব্রিজ যেটা নষ্ট ছিল এবং ভেঙে পাওয়া কোনো মানে ভঙ্গুর অবস্থায় ছিল, সেটাকে আমরা নতুন আপনার ব্রিজ করে রাস্তাটাকেও মজবুত করা হয়েছে, ব্রিজগুলোকেও আপনার সুন্দরভাবে দেওয়া হয়েছে। 3টা সম্প্রদায় আছে, মুসলমান, হিন্দু এবং খ্রিশ্চান, তারা শান্তিপূর্ণভাবেই বসবাস করছে, তারা কোনো কেউ কেউ মাঝে মাঝে হয়তো উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে, কিন্তু তারা এখন পর্যন্ত সাকসেসফুল হতে পারেনি। আমরা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলছি। আমাদের ব্যবসা বাণিজ্যের এখানে অবস্থা ভালো, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই ভালো, মাদকের অবস্থা আমাদের এখানে ততটা মারাত্মক কিছু নয়, তবে হ্যাঁ মাদকের প্রভাব আছে, সারা দেশে যেভাবে মাদকের প্রভাব আছে এখানেও আছে, তবে আমরা যতটুকু সম্ভব এটাকে
নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। নিয়ন্ত্রণ তো আমরা রাখবো না, রাখবে হলো ল অ্যান্ড অর্ডার সাথে জড়িত আছে, এটা র্যাব, এটা পুলিশ, এটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এটা তাদের দায়িত্ব। আমাদের তরফ থেকে আমরা এইটুকু বলতে পারি, কোনো মাদক সেবীকে, কোনো মাদক ব্যবসায়ীকে, কোনো রকমের জুয়ার ব্যবসায়ীকে, কোনো রকমের সন্ত্রাসীকে আমরা প্রশ্রয় দিই না, রাজনৈতিকভাবে প্রশ্রয় দিই না। এবং যে জন্য আপনি দেখবেন ব্রাউনগুলিতে রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক হিংসা, প্রতিহিংসা খুব কম। অন্যান্য হয়তো ছোটোখাটো বিষয় আদি থাকতে পারে, কিন্তু রাজনৈতিক হিংসা প্রতিহিংসা খুব কম এখানে। আমরা মনে করি যে আমরা খুবই ভালোভাবে কাজ করছি, আমাদের এবং জনগণ খুবই সন্তুষ্ট। ওইখানে একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে আমাদের 6টি ইউনিয়ন, বিজয়নগরের 3টি এবং আপনার সদরের 3টি ইউনিয়ন আগে এই নির্বাচনী এলাকার সাথে যুক্ত ছিল না, এতে ওই এলাকার ডেভেলপমেন্টের খুব অসুবিধা হচ্ছিল। সেই জন্য আমরা বিজয়নগরের 3টি ইউনিয়ন এবং সদরের 3টি ইউনিয়নকে আমরা আমাদের এলাকার সাথে নিয়ে এসেছি, তাদের সম্মতি নিয়ে, জনগণের সম্মতি নিয়ে, এবং জনগণ এতে আনন্দিত। এখন এখানে আপনার এই সমস্ত এলাকায় নতুন নতুন কাজ হচ্ছে, ব্রিজ হচ্ছে, কালভার্ট হচ্ছে, শিক্ষার অনুষ্ঠান প্রতিষ্ঠান হচ্ছে, যে জন্য ওইখানে একটা আনন্দ এবং উৎফুল্ল অবস্থা আছে জনগণের ভিতরে। এটার খুবই মানে ইয়ে পেয়েছে আর কি, গ্রহণযোগ্যতা পেয়েছে আর কি, সারা পেয়েছে এটা। অগ্রযাত্রার বাংলাদেশ দেখতে দেখতে শেষ হয়ে গেল এ পর্বের আয়োজন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাতে ইমেল করতে পারেন, ইমেল agrojatra@bangla-tv.gmail.com। আজকের মতো বিদায় নিচ্ছি আমি তন্বী সুমনা, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের উন্নয়নের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।